নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদে নিরামিষ পটল আলুর ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে বুঝতে পারছেন আমার নিরামিষ পটল আলু ঝোল দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল আজকে রেসিপি আমি সর্ষের তেলে তৈরি করব সর্ষের তেলে তৈরি করলে টেস্টটা বেশি ভালো হয় চেষ্টা করবেন সরষের তেলেই রেসিপিটা তৈরি করার প্রথমেই দেখুন পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়ে ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করছি তেলের ওপর ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব দেখুন এইভাবে হালকা করে ভাজতে ভাজতে হালকা একটা আলুর ওপর রঙ ধরে এসছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলকেও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে লবণ ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় রেখে ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু পটল নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে যদি ভালো করে গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পটল আলুকে ভেজে নেওয়া হয় পটল আলু খুব ভালো করে যেমন ভাজা ভাজা হয়ে যাবে এবং বেশ অনেকখানি সেদ্ধও হয়ে যাবে দেখুন পটল আলুতে হালকা রঙ ধরে এসছে ভালো করে ভাজা হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি শিলে বেটে রাখা একটা শুকনো লঙ্কা ও পরিমাণ মতো আদার পেস্ট দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করে রাখা প্রায় এক চামচ মতো ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মশলাকে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে মশলাকে কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো অ্যাড করছি টমেটো অ্যাড করার পর টমেটোকেও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আবারও দিয়ে দেবো ঢাকা মিনিট তিনিকের জন্য এইভাবে তিন মিনিট রাখার পর ঢাকা দেখুন খুলে দিয়েছি খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে যেহেতু পটল আলুর মধ্যে লবণ অ্যাড করা আছে টমেটোও সে কারণে সফট হয়ে গেছে খুব ভালোভাবে টমেটো দেখুন মিশে এসছে পটল আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার একটা সুন্দর ফ্লেভার দেখুন পটল ও আলুর মধ্যে ঢুকে গেছে এইভাবে কষিয়ে রান্না করলে পটল আলু ঝোলের টেস্টটা কিন্তু খুবই ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এক গ্লাস মতো আমি হালকা গরম জল ব্যবহার করছি গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো হয় দেখুন জল ফুটে এসছে এরপর আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা ঢাকা দিয়ে পটল আলুকে সেদ্ধ করে নেব দেখুন ঢাকা খুলে দিয়েছি পটল আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বাটিতে পটল আলু নামিয়ে নিচ্ছি পটল আলুর ঝোলটা এরপর কড়াই ধুয়ে এক চামচ সর্ষের তেল অ্যাড করে হাফ চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নের উপর অ্যাড করেছি দিয়ে দিচ্ছি পটল আলুর ঝোল এতে করে ফোড়নের একটা সুন্দর ফ্লেভার পটল আলুর ঝোলের মধ্যে মিক্সড হয়ে যাবে খেতে দুর্দান্ত হয় এইভাবে পটল আলু রান্না করলে অ্যাড করে দিয়েছি দেখুন হাফ চামচ মতো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ভালো করে মিক্সড করে মিনিট দুয়েক ফুটিয়ে সব শেষে অ্যাড করে দেব সামান্য একটু পরিমাণ ঘি যেহেতু নিরামিষ তরকারি ঘি অ্যাড করলে স্বাদটা বেশি ভালো হয় চেষ্টা করবেন অবশ্যই ঘিটা অ্যাড করার ভালো করে মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের পটল আলুর ঝোল দেখুন আমি সার্ভ করে দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ধন্যবাদ